দু বছর পর একটা ইন পার্সন লিটারেরি মিটে আবার ফিরে এসে কেমন লাগছে আপনার? আমার তো মানে খুবই ভালো লাগছে সবার মতোই, কিন্তু সবথেকে বড় বিষয় হচ্ছে আমি অবাক হয়ে যাচ্ছি যে দুটো বছর আমাদের মাঝখানে যে অবস্থা গেছে সেখানে এই KLF তো আমি আগেও করেছি, এত মানুষের উদ্দীপনা, মানে আমি মাঠে ঘুরছিলাম তখন থেকে শুনছি আজকে শুনতে যাব, কালকে ভালো হয়েছে, মানে KLF নিয়ে আলোচনার মধ্যে রয়েছে, মানুষ ভোলেনি KLF কে, এটা খুব মানে এটা আমি এতটা আশা করিনি সত্যি কথা বলতে কি। এটাই সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে KLF এমন অনুষ্ঠান করে, মানে অতিমারির অনেক দুঃখ কষ্ট বা অনেক যন্ত্রণা অনেক সমস্যা কিন্তু তাকে ভোলাতে পারেনি। আপনাকে হয়তো প্রলিফিক বলাটা একটা আন্ডারস্টেটমেন্ট হবে, 57টা বোধহয় আপনি বিভিন্ন ধরনের লেখা পাবলিশ হয়েছে, নভেলস থেকে শর্ট স্টোরিজ থেকে বিভিন্ন ধরনের লেখা, কোন জনরার কোন ফরম্যাটটা আপনার সবচেয়ে প্রিয় যে এই এটাতে আপনি নিজেকে একদম প্রপারলি এক্সপ্রেস করতে পারেন? অবশ্যই ছোট গল্প, বাংলা ছোট গল্প অনেক মানে জোর তার, হ্যাঁ মানে লগ মানে গোড়ার সময় থেকে যাকে আমরা মানে শুভ লগ্ন বলি, বাংলা ছোট গল্প নামের শেষ নেই, রবীন্দ্রনাথ ঠাকুর যদি বলতে থাকে ছোট গল্প হচ্ছে একেবারে মণিমুক্তর মতো, আমি সেই মণিমুক্তর ধারে কাছেও যেতে পারি না, কিন্তু আমার সবসময় মনে হয় ছোট গল্পের মধ্যে আমি জীবন, জীবনের বোধ, বেঁচে থাকার কেন বেঁচে আছি বা বেঁচে থাকার আনন্দ, যে উপলব্ধিটা মাঝে মাঝে তো আমরা একটা মানে মনে হয় পাহাড়ের কোণে দাঁড়িয়ে মনে হয় না আমি কত ছোট মানুষ, কত সামান্য, কত অসামান্য পৃথিবীর মাঝখানে এসে দাঁড়িয়েছি, এগুলো সবই না ছোট গল্পের মধ্যে মানুষের সুখ দুঃখ, লোভ, উদারতা, মানুষের ছোট ছোট কী বলবো সাদা কালোর মাঝখানে যে ধূসর মস্তিষ্ক তা প্রকাশ করার সুযোগ আছে, কিন্তু ঘটনাও প্রকাশ করার সুযোগ আছে। আমি খুব খুব ভালোবাসি ছোট গল্প লিখতে, কারণ ছোট গল্প লিখতে আমার খুব পরিশ্রম হয়, মানে আমি ছোট গল্প নিয়ে আমার সঙ্গে মানে আমার মনে হয় যেন আমি লড়াই করছি তার সঙ্গে, সে কখনো আমাকে হারাচ্ছে আমি তখন কখনো তাকে হারাচ্ছি। আপনি এত ধরনের সাবজেক্টকে নিয়ে লিখেছেন, এত ধরনের বিষয়ে লিখেছেন, এমন কিছু যেটা এখনও আপনার ছোঁয়া হয়নি ক্রিয়েটিভলি, যেটা আপনি ফিউচারে এইরম ধরনের সেটিং বা এইরম ধরনের ফরম্যাট নিয়ে এক্সপেরিমেন্ট করতে চান, এই ধরনের গল্প লিখতে চান, এরম এমন কিছু রয়েছে? আমি না বেশ কিছুদিন হলো লিখেছি, সব রকম আমি অনেক রকমই লিখেছি, কিন্তু আমি কী লিখবো আগে থেকে এরকম ভেবে চিনতে কখনো বসিনি, আমার বসা হয়নি যে আমি এরকমই লিখবো, আমি এই সময়টাকে ধরে লিখবো, এই জীবনটাকে ধরে লিখবো, হয় না এক লাইফস্টাইলকে ধরে, সেই একজন বড় বিখ্যাত মানুষকে ধরে লেখা হয়, একটা কালকে ধরে লেখা হয়, ইতিহাসকে ধরে লেখা হয়, পুরাণকে, আমি না কখনো এরকম বেশি কখনোই লিখতে বসিনি, কখনো ভাবি মানে আমার আমি যখন লিখতে বসি সাদা পাতার সামনে দাঁড়িয়ে লিখতে বসি, আমি সাদা পাতায় যতক্ষণ না নিজেকে দেখতে পাই ততক্ষণ আমি লিখতেই পারি না, কোনো কিছু লিখতে পারি না। তবে আমি এই সঙ্গে বলছি ছোটদের লেখা, আবার বলছি যেটা আমি উল্লেখ করিনি, আমার খুব শখ ছোটদের জন্য একটা ভালো কিছু লিখতে হবে, আমি প্রচুর ছোটদের জন্য লিখি, আমি একসময় ভাবতাম আমি শুধু ছোটদের জন্যই লিখবো, আমার মনে হয় এখনও ছোটদের জন্য খুব ভালো কিছু লেখা আমার হয়নি, মানে অনেক কিছু লেখা বাকি আছে, কোনো কিছু নিয়ে ভালো লেখা হয় না, তৃপ্তি হয় না, তবে আমি কোনো নির্দিষ্ট বললাম তো কোনো জট ধরে আমি এগোবো এরম আমার ভাবনা নেই, আমি কাগজ খুলি সাদা পাতা দেখি সেখানে আমাকে দেখতে পাই তখন আমি লিখতে শুরু করি, যদি কোনো সময় একটা মহাকালের মধ্যে দেখতে পাই, পুরাণে দেখতে পাই, ইতিহাসে দেখতে পাই তো তখন লিখবো, আর কখনো যদি ফুটপাতে দেখতে পাই তো দেখবো, রাজপ্রাসাদ বা ফুটপাত যেখানে পাবো সেখানে লিখবো।